জনগণের কল্যাণার্থে বর্তমান রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময়ে যে সকল জনকল্যাণমুখী কর্মসূচিগুলো হাতে নিয়ে থাকেন, সেই কর্মসূচিগুলোকে এবং ভারতীয় জনতা পার্টির নীতি এবং আদর্শকে রাজ্যের সমস্ত অংশের জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ প্রদান করা হয়। তারই অঙ্গ হিসেবে পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের জেলা সভাপতি এবং সহসভাপতিদের নিয়ে পশ্চিমবঙ্গে শনিবার এবং রবিবার এই দুই দিন একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। প্রশিক্ষণের পাশাপাশি শনিবার ত্রিপুরা রাজ্যের জেলা পরিষদের সদস্য এবং এমডিসিদের নিয়েও রাজধানী আগরতলার ভগৎ সিং যুব আবাসে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় সভাপতি নির্ণয় করেছেন, যারা আমাদের নির্বাচিত প্রতিনিধি জেলা পরিষদ, এমডিসি এবং যারা দ্বারাই এই আমাদের রাজ্য সরকারের জনপ্রতিনিধি, তাদের টাইম টু টাইম সময়কালে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আমাদের রাজ্যের সরকার এবং ভারতবর্ষের সরকার জনগণের জনকল্যাণমুখী কর্মসূচিগুলি যে সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্তগুলি সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে যাতে সঠিকভাবে পৌঁছে দেওয়া যায় এবং আমাদের পার্টির আদর্শ, নীতি, আদর্শ সেগুলি যাতে সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছে যায়, তার জন্য সময়ে সময়ে আমরা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে থাকি। তারই অঙ্গ হিসাবে আমাদের জেলা সভাপতি এবং সহসভাপতিদের নিয়ে আমাদের পশ্চিমবাংলায় কলকাতাতে আমাদের ইস্টার্ন জোনের যারা যারা যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেইগুলির প্রশিক্ষণ আজকে এবং আগামীকালকে সেখানে তার শুভ সূচনা হয়েছে। আমরাও এখানে আজকে এই ভগৎ সিং ইউথ হোস্টেলে আমাদের যারা নির্বাচিত জেলা পরিষদের সদস্যা এবং এমডিসি যারা রয়েছেন তাদের প্রশিক্ষণটা আমরা এই ত্রিপুরা রাজ্যে করছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে শুভ উদ্বোধন হবে, আজকে তার শুভ উদ্বোধন হবে এবং আগামীকালকে তার পরিশেষ হবে। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই জেলা পরিষদের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন এখানে হবে। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।